কথা বলবি, চল আমাদের সাথে একটু গল্প কর। আরে ভাই ছামনে রেখে যাম, আমি গল্প করব না, তোরা গল্প কর। কি রে ভাই আশিদুল, এখন প্রেম টাইম একটু কর। হ্যাঁ রে ভাই, আমি কি করতে চাই না, কিন্তু আমার সাথে কেউ প্রেম করতে চাই না। কেন কি হয়েছে? চলো যেতে বলছি। চা ঠিক আছে আশিদুল, আমি আজ ক্লাস করবো না, তুই ক্লাসে যা। এতটাই খারাপ, আমাকে কেউ পাত্তাই দেয় না। এই আশিদুল কোথায় গেল? আজকে যেটা করলাম খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছে, জানিস এরকম ব্যবহার করা আমাদের একদম উচিত হয়নি। চল গিয়ে দেখি। চল চল ওদিকে যাই। হ্যাঁ চলো। তুমি আমাকে ভুল বুঝো না। ভুল কি বুঝবো, বামুন হয়ে চাঁদে হাত দিতে এসেছো, আজ থেকে তোমার আর আমার এখানে সম্পর্ক শেষ হলো। আরিফা আরিফা, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আর আমার নাম রে।
নেবে না, তোমার ছেড়ে আজ বলো। হ্যালো রাজ, তুমি এখনই আমার সাথে এসে দেখা করো। কোথায় যাব? ঠিক আছে তুমি। আচ্ছা আচ্ছা তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। কি হচ্ছে বলো? চলো যেতে বলছি। বাবা খেয়ে নে, তুই তো দু তিন দিন কিছু খাস নি, তোর কি হয়েছে কি? তুই আমার কাছে বল, তুই কথা বলিস নি কি জন্য? ছেলেটা আমার কি হলো, খাচ্ছে না যাচ্ছে না কি জানে। তাহলে শোন ভাই, তোর গার্লফ্রেন্ড নেই বলে তুই দুঃখ পাচ্ছিস। তুই ভাবিস যার গার্লফ্রেন্ড আছে সে খুব আনন্দে থাকে। কেন ভাই, তুই তো আনন্দে আছিস। তোর মনের ভুল, তোর গার্লফ্রেন্ড নেই বলে তুই বেঁচে গিয়েছিস। কেন ভাই, তুই হঠাৎ এমন কথা বলছিস? আজ আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে। গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার কষ্ট বোধহয় দুনিয়াতে নেই, তাই তুই প্রেম না করে ভালোই আছিস। ভাই আমি প্রেম করে কষ্ট পেয়েছি, সেই কষ্ট তোর আর পেতে হলো না। চল ভাই, এইসব চিন্তা আমরা মাথা থেকে ঝেড়ে পড়াশোনায় মন দিই। চল ভাই।